লক্ষ প্রিয় আমরা আজকে নয় নাম্বার ক্লাস নিয়ে কথা বলছি আমরা লিখেছি এই ম্যাথের মধ্যে এই বিসি হচ্ছে হর আর এসি হচ্ছে হর এই দুটা লস হবে কি হবে বিসি হবে যে নিয়ম একটা সিস্টেম বলি সিস্টেম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে যে এই যে লসাগু যেটা বের হলো সেটা দিয়ে আমি এই প্রথমটার হরকে ভাগ করব তাহলে কি দাঁড়াবে এবিসি ভাগ হচ্ছে বিসি থাকবে হচ্ছে এ এরপর আমি প্রথম ভগ্নাংশ লিখলাম তারপরে যেটা করবে সেটা হচ্ছে এই লবের সাথে এই ফলাফলটা গুণ দিব আবার এই হরের সাথেও কি ফলাফলটা গুণ দিব তাহলে এই এবিসি বের হয়েছে আর এ গুণ এ মানে এস স্কয়ার এটা হচ্ছে একটা আনসার দ্বিতীয় ভগ্নাংশটাও একই সেম এবিসি ভাগ দিব কি দ্বিতীয় ভগ্নাংশ হবে এসি ফলাফল হবে কি বি তাহলে আমাদের এ বাই এ তাহলে এর সাথে আমাদের কি করব বিটা গুণ আর এই এর সাথেও কি বিটা গুণ দিব তাহলে হবে বলা হয়েছে সমহর একটু খেয়াল করি আমাদের এখানে এখানে হর এ বি ছিল এখানেও হর এ হয়েছে তাহলে হরটা কি হইতে হবে একই হইতে হবে তবে সেটা সমান হর বা সমহর হবে তো আমরা ১১ নাম্বারটা করেছি তারপর ১৪ নম্বরটা করছি এটা মোটামুটি অর্থ ইম্পর্টেন্ট

একই সিস্টেম আমাদের এই লসাগুটা ভাগ হচ্ছে কি সেকেন্ড ভগ্নাংশের হর ছিল কি এ প্লাস বি ছিল তো ভাগ দিব এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে থাকবে হচ্ছে এ মাইনাস বি কাটাকাটি করার নিয়ম নাই তাও আমি মাঝে মাঝে কাটাকাটি করি তোমাদের বোঝানোর স্বার্থে তো এ মাইনাস বি এখন এই যে বি ডিভাইড এ প্লাস এটা ছিল সেকেন্ড ভগ্নাংশ আমাদের তো এই লবের সাথেও কি ফলাফলটা গুণ হবে এই হরের সাথেও গিয়ে ফলাফলটা গুণ হবে এখানে এই হর যা এখানে ওই হর তাই এই দুইটাই হচ্ছে আনসার আমরা আনসার লিখে দিয়েছি তো আজকে আমরা দুইটা ম্যাথ করতে পেরেছি আমরা আগামী ক্লাসে আরো কিছু ম্যাথ করাই দিবে এই সমহর থেকে তো আজকে এটুকুই মেরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই